আমরা এসেছি মধ্যম গ্রামে ঠাকুর দেখতে। এই যে হলো একটা প্যান্ডেল একদম মধ্যমগ্রাম স্টেশনের পাশে। এইটা হলো প্যান্ডেল একদম মধ্যমগ্রাম স্টেশনের পাশে। এটা ভাই কি করছে আমি জানি না। অনেক প্যান্ডেল, দুটো তিনটে চারটে প্যান্ডেল লিখেছি, কিন্তু সবকটা ক্যাপচার করিনি কারণ এত ভিড়, ভিডিও করার টাইম পাইনি। আর এটা হলো এখানকার কালী ঠাকুর, সবাই দেখে নাও, দেখে নমস্কার করে নাও। আর দেখো এর ভেতরে কত ভিড়, তাও কষ্ট করে ভিডিও বানিয়েছি। দেখো ঠাকুর দেখে নাও, একটুখানি লাইটটা বেশি পড়ছে কেন আমি বুঝতে পারছি না, একটু বেশি লাইট পড়ে যাচ্ছে। ঠাকুরটা কিন্তু সুন্দর খুব, দেখো এটা অনেকটা মাটির ঠাকুরের মতো লাগছে, আর পাশে এগুলো কি আর বুঝতে পারছি না। এবার এটা হলো ঠাকুর, ঠাকুর আবার অ্যাওয়ার্ড পেয়েছে ঠাকুর, কত ভালো কথা। এটা মাটির ঠাকুর মনে হচ্ছে, ঠাকুরের এই যে হলো বেরিয়ে গেলাম এখান থেকে, মানে এখান থেকে বাহির হয়ে গেলাম এক্সিট। এবার যাচ্ছি আমরা, এবার আমরা আর একটা প্যান্ডেলে যাচ্ছি। প্যান্ডেলটা সবাই দেখো, এটা হলো সেকেন্ড প্যান্ডেল। দেখো এই প্যান্ডেলটা যতদূর সম্ভব কেমন বানিয়েছে বুঝতে পারছি না ঠিক, একটু ভেতরে গিয়ে দেখি। এই যে ভেতরে আছি আমরা, একটুখানি মোবাইলটা হাঁকা বাঁকা হয়ে গেছে, যাই হোক এটা কে বুঝতে পারছি, ঝুড়ির মতো দেব মনে হচ্ছে। দেখি ভেতরেই তো যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কালী পুজোর দিন একটা ভিডিও ছেড়েছি, সেলফ সেলাইয়ের চাহাত কাটা শর্ট আমার বাড়িতে মোমবাতিতে সাজানো হয়েছিল ওইটা। আর এইটা হলো আজ এই সেকেন্ড প্যান্ডেলের ঠাকুর। ঠাকুরের অনেকগুলো মাথা আছে আর অনেকগুলো হাত আছে, দেখে খুব সুন্দর লাগছে।